এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, আমাদের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে কিন্তু চিকিৎসা একটি, তো এত বছরেও কেন চিকিৎসা খাতে আমরা পিছিয়ে? সমস্যাটা কোথায়? কেন মৌলিক চাহিদাই আমরা পূরণ করতে পারছি না? আসলে মৌটুসী, যদি আসলে বলতে যাই যে এখন পর্যন্ত কিন্তু আমরা মানে স্বাধীনতার 50 বছরের বেশি সময় হয়ে গেছে, এর মধ্যে কিন্তু স্বাস্থ্যখাতে আমরা অনেক বিষয়ে অনেক মাইলফলক অর্জন করেছি, এটি যেমন সত্য, ঠিক একইভাবে একটি মানে করুণ বাস্তবতা হলো এখনও পর্যন্ত এই যে মৌলিক চাহিদা, এই বিষয়টি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অনেক কিছুই কিন্তু অনেক জায়গাতেই কিন্তু বেশ ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতিগুলোর প্রসঙ্গে যদি আমরা আসলে যে বলতে যাই, সেখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় আসে আসছে, সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে মানে যে হারে বা যে প্রত্যাশিত যে স্বাস্থ্যসেবা যেটি নিশ্চিত করা প্রয়োজন সেটি কিন্তু নিশ্চিত হচ্ছে না। তার বাইরে মানে শুরুতেই যদি বলতে যাই যে দেশের কিন্তু এখনও পর্যন্ত অর্ধেক জেলায় আইসিইউ সেবা কিন্তু নিশ্চিত হয়নি, অর্থাৎ 32টি জেলা এখন পর্যন্ত নিশ্চিত হচ্ছে না। তার বাইরে মানে প্রতি 1000 মানুষের বিপরীতে হাসপাতালের শয্যা একটিরও কম, অর্থাৎ যদি আমরা বলতে যাই যে সরকারি হাসপাতালে সেটি কিন্তু 0.32টি এবং বেসরকারি হাসপাতালে 0.46, অর্থাৎ যে 0.96টি মানে বেড মানে 1000 মানুষের বিপরীতে, অর্থাৎ একটিরও কম। এটি কিন্তু বিবিএসের জরিপে উঠে এসেছে। এবং অন্যদিকে কিন্তু জনবল যেটি রয়েছে, অর্থাৎ চিকিৎসক, নার্স কিংবা অন্যান্য স্বাস্থ্যকর্মী, সেটিও কিন্তু বেশ অপ্রতুল রয়েছে। মানে এসডিজির লক্ষ্যমাত্রা, অর্থাৎ যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মানদণ্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু যে প্রতি মানে 4 জনের মানে আমরা আসলে যে 1000 মানুষের বিপরীতে 4 জনের বেশি চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য মানে যে স্বাস্থ্যকর্মী থাকতে হবে, অর্থাৎ 4.45 জন এটি থাকতে হবে চিকিৎসক এবং নার্স বা মিডওয়াইফ সেটি। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত 1000 মানুষের বিপরীতে 1.16 জন রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মানদণ্ড রয়েছে সে তুলনায় কিন্তু এখনও পর্যন্ত 74% কম জনবল রয়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই মানে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে 2022 সালের যে প্রতিবেদনটি রয়েছে সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে 51% মানুষের মানে সার্বজনীন যে স্বাস্থ্য সুরক্ষার যে সূচকগুলো রয়েছে সে অনুযায়ী তারা সেবার আওতায় এসেছেন, বাকি 49% মানুষই কিন্তু মানসম্মত যে স্বাস্থ্যসেবা রয়েছে সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। এবং অন্যদিকে কিন্তু কার্যকর রেফারেল পদ্ধতি এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। কার্যকর রেফারেল পদ্ধতি সম্পর্কে যদি আপনাকে একটু বলতে যাই, যেমন মানে একদম যেই তৃণমূল পর্যায় থেকে, অর্থাৎ প্রাথমিক পর্যায় থেকে যেটি আসলে যে কমিউনিটি ক্লিনিক থেকে তাকে মানে উপজেলা পর্যায়ে রেফার করা, সেখান থেকে জেলা পর্যায়ে রেফার করা, এবং তারপর যে টার্সিয়ারি পর্যায়ে, অর্থাৎ যে মেডিকেল কলেজ কিংবা বিশেষায়িত হাসপাতালে যে রেফার করার যে কার্যকর যে পদ্ধতিটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত গড়ে ওঠেনি। তার ফলে কিন্তু নানা ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে এবং মানুষকে সে জায়গায় সময়ের সঙ্গে জীবনের প্রতিযোগিতায় মানুষকে নামতে হচ্ছে। এবং অন্যদিকে আমরা কিন্তু যে স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটি আসলে দেখতে পাই বিভিন্ন সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এবং যে অনানুষ্ঠানিক নানা খরচ থাকে, অনেকে যেটি বলে যে ঘুষ দেওয়া কিংবা তাদেরকে খুশি করার যে একটি বিষয় থাকে, অর্থাৎ দেখা যায় যে হাসপাতালে মানুষ যায় তার মৌলিক মানে সেবা সেটি নিশ্চিত করার জন্য নানা ঝুঁকি ঝামেলা পুহয়ে, কিন্তু তারপরও তারা আসলে যে আবদার করেন যে বিভিন্ন যে কর্মচারী আছেন যে আমাদেরকে খুশি করে যান বা এই ধরনের ছিল, তার জন্য আমাদের বাড়তি খরচ করতে হচ্ছে এবং সেটি অনানুষ্ঠানিক খরচ। বিশ্লেষণ থেকে একটা বিষয় দেখছিলাম যে আমাদের আইসিইউ আছে আমাদের 64 জেলার তুলনায় অর্ধেক, এবং আমাদের প্রায় 49% মানুষ রয়েছেন যারা মানসম্মত সেবা পাচ্ছেন না। তো এই এই যে একটা বড় কমিউনিটি আমরা সেবার বাইরে রাখছি, তারা কি করছেন? তারা কি রাজধানীমুখী হচ্ছেন? রাজধানীতে এসেও কি তারা যেই সেবাটা তাদের পাওয়ার কথা সেটা কি তারা নিশ্চিত করে পাচ্ছেন? মোটুশি, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে যে এই যে বিপুল সংখ্যক মানুষ তারা আসলে যে তাদের যেই গ্রামে যে প্রাথমিক বা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সেই কারণে কিন্তু তাদেরকে বাধ্য হয়ে শহরে ছুটতে হচ্ছে, এবং শহরে ছুটে এসে যে পরিস্থিতিটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের আগের প্রতিবেদনে দেখেছেন, অর্থাৎ তাদেরকে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষায় থাকতে হয়, একটি যদি বলতে যায় তাদেরকে টিকিট কাটার জন্য লম্বা সিরিয়ালে থাকতে হয় ঘন্টার পর ঘন্টায়, তারপরে তারা যখন চিকিৎসকের কাছে যাবেন সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়, এবং পরবর্তীতে যেটি দেখা যায় পরীক্ষা নিরীক্ষার জন্য তাদেরকে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনতে হয়, এবং সে কারণে গ্রাম এবং শহর দুটি মানুষই যখন রাজধানীতে এসে ভিড় করেন তখন কিন্তু দেখা যায় যে গ্রামের মানুষকে যেমন মানে নানা ধরনের ঝুঁকি ঝামেলা পোহাতে হচ্ছে, ঠিক একইভাবে রাজধানীর মানুষও কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বা পেতে
দেরি হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এই সমস্যা সমাধানের উপায়টা কি? সাবলীল স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে করণীয়টা কি এখন এই মুহূর্তে? মোটামুটি আসলে যে সেই জায়গাতে কিন্তু নানা ধরনের যে পরামর্শগুলোই কিন্তু আসছে যে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের ক্ষেত্রে, সেই কারণে বিশেষজ্ঞরা যে বিষয়টি বারবারই কিন্তু যে পরামর্শ দিচ্ছেন সেটি হলো যে শক্তিশালী করতে হবে যে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য সেবা, যেটি আপনি প্রথমে আমাকে বলেছিলেন যে সেই জায়গাতে মানুষ আসলে যে প্রান্তিক পর্যায়ে যথাযথ সেবা পাচ্ছেন কিনা। তো সেটার জন্য আমরা জানি যে আমাদের 13,000 কমিউনিটি যে মানে ক্লিনিক রয়েছে সেইগুলোকে আসলে যে শক্তিশালী করতে হবে, সেখানে যেন মানুষ প্রাথমিক সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে, এবং এমনভাবে সেই প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে যেন একটি মানে উপজেলার 80% মানুষই তারা যেন প্রাথমিক পর্যায়ে অর্থাৎ কমিউনিটি সেন্টার এবং ক্লিনিক এবং যে কমিউনিটি ক্লিনিক এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সেবা পেয়ে যান, বাকি 20% আসবেন জেলা পর্যায়ে, তাদের থেকে মাত্র 5% মানুষ কিন্তু যে টার্সিয়ারি পর্যায়ে অর্থাৎ মেডিকেল কলেজ কিংবা যদি বলতে যাই যে বিশেষায়িত হাসপাতাল সেখানে তারা রেফার্ড হবেন। এভাবেই কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবাকে যদি আমরা শক্তিশালী করি তখন কিন্তু যে উপরের পর্যায়ে অর্থাৎ সেকেন্ডারি পর্যায়ে এবং টার্সিয়ারি পর্যায়ে অত একটা চাপ পড়বে না, এবং একই সঙ্গে যে বহির্বিভাগের যে সেবাটি রয়েছে সেটি বাড়াতে হবে। এখন আমরা জানি যে 1:30 থেকে 2 পর্যন্ত সেখানে সেবা মিলে, সেটিকে যদি আমরা সারাদিন করতে পারি 5:00-6 পর্যন্ত করা যায় তাহলে অনেকটা নিশ্চিত হবে, এবং একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে কিন্তু আমাদের অবকাঠামো সেটি বাড়াতে হবে এবং একই সঙ্গে দক্ষ জনবলও বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে। কারণ আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের কিন্তু যথাযথ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মানদণ্ড অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের জন্য যে জনসংখ্যা বা জনবল নিশ্চিত করা প্রয়োজন সেটি কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে, এবং অবশ্যই মাঠ পর্যায়ে চিকিৎসকদের যে উপস্থিতি সেটি নিশ্চিত করতে হবে। কিছুদিন আগে কিন্তু গত বুধবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও কিন্তু বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের যে উদ্বোধনী অনুষ্ঠানে যে চিকিৎসকদের গ্রামে যেতে হবে এবং গ্রামের মানুষদেরকে অবশ্যই চিকিৎসকদের যথাযথভাবে দেখতে হবে। তাহলে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়গুলি আরো জোরদার করার জন্য? তো আসলে যেহেতু নানা ধরনের ঘাটতি রয়েছে সে কারণে কিন্তু যে কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিষয় তারা তাদের চিন্তা ভাবনার মধ্যে নিচ্ছে সেটি হলো যে 8টি বিভাগে কিন্তু বিশেষায়িত হাসপাতাল করা হচ্ছে, সেটির কাজ আসলে যে অনেক ক্ষেত্রেই শেষের দিকে রয়েছে এবং সেখানে হৃদরোগ, কিডনি বা ডায়াবেটিস এরকম যে জটিল রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই বিভাগীয় পর্যায়ে নিশ্চিত হবে। এবং পাশাপাশি আমরা জানি দেশে কেবল মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক এরকমভাবে যে প্রতিটি বিভাগীয় শহরেই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা সরকার রয়েছে। অন্যদিকে অনেক জায়গাতে এখনো পর্যন্ত যেটি আমরা 50-60 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোকে 100 কিন্তু উন্নীত করার পরিকল্পনা রয়েছে, এবং চলতি বছরই কিন্তু যে 10টি করে ICU এবং 10টি করে CCU সজ্জা সব জেলাতেই কিন্তু নিশ্চিত করতে হবে, যেটি আমরা একটু আগে বলেছিলাম কেবলমাত্র 32টি জেলাতে সেটি নিশ্চিত রয়েছে, এবং আগামী বছর থেকে সবার জন্য বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা সেটি নিশ্চিত করার কথা কিন্তু মানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, যেটি সব হাসপাতালে পাওয়া এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে, এবং 2025 সালের মধ্যে স্বাস্থ্যখাতকে ডিজিটালাইজেশনের লক্ষ্য ঠিক করেছে, তার ফলে কিন্তু যে জরুরি স্বাস্থ্যসেবা সেটি কিন্তু মানসম্মতভাবে এবং অনেকটা যে ঝক্কি ঝামেলার ছাড়েই পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। মন্টুশী, ধন্যবাদ রবিন আপনাকে। যে স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।